পপি 1979 সালের 10 সেপ্টেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে খুলনায় দাদাবাড়িতে। ছয় ভাই বোনের মধ্যে পপি বড়। পড়াশোনা করেছেন খুলনার মুন্নুজান উচ্চ বালিকা বিদ্যালয়ে। মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন পপি। 1995 সালে লাক্স ফটোসুন্দরী হওয়ার পর থেকেই আসলে মিডিয়াতে পথ চলা শুরু হয়েছে। এরপর মডেলিং, বিজ্ঞাপন, টিভি নাটক, ফিল্মে কাজ শুরু করেন। টানা 2 বছর নাটক এবং বিজ্ঞাপনের কাজ করে 1997 সালে মনতাজুর রহমান আকবরের কুলি চলচ্চিত্রের মাধ্যমে শুরু হয় তার ফিল্মের যাত্রা। 1997 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি। ছবিটি সেই সময়ে 7 কোটি টাকা ব্যবসা করে, মাইল ফলক অর্জন করে। এরপর 1998 সালে রিয়াজের বিপরীতে বিদ্রোহ চারিদিকে, 1999 সালে মান্নার বিপরীতে কে আমার বাবা ও লাল বাদশা, 2002 সালে কমল সরকার পরিচালিত খ্যাপা বাসু ও বাবুল রেজা পরিচালিত ওদের ধর ছায়াছবিগুলো ব্যবসা সফল হয়। মান্না প্রযোজিত লাল বাদশা ছায়াছবি ব্যবসা সফল হয় ও তার অভিনয় জীবনে বড় পরিবর্তন আসে। 2003 সালে অভিনয় করেন কালাম কায়সার পরিচালিত কারাগার ছায়াছবিতে। এতে এক টোকাই চরিত্রে অভিনয় করে প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 2012 সালে মুক্তি পায় ইমনের বিপরীতে জি সরকার পরিচালিত গার্মেন্টস কন্যা। বড় বাজেটের এই ছায়াছবিটি ব্যবসা সফল হয়। 2 বছর বিরতির পর 2014 সালে মুক্তি পায় তার অভিনীত 4 অক্ষরের ভালোবাসা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নীরব। 2015 সালে আবদুল্লাহ আল মামুন পরিচালিত শেষ চলচ্চিত্র 2 বেআইয়ের কীর্তিতে অভিনয় করেন। 2016 সালে অভিনয় করেন নরেন্দ্রনাথ মিত্র রচিত গল্প রস অবলম্বনে নার্গিস আক্তার নির্মিত পৌষ মাসের পীড়িতে। এতে তার বিপরীতে অভিনয় করেন টনি ডায়েস। এছাড়া অভিনয় করেছেন নাজমুল হাসানের 2 নয়ন ছায়াছবিতে। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশনের নাটকেও ফিল্মে অভিনয় করেছেন। কাজ করেছেন মেজবা শিকদার পরিচালিত গোধূলির দেখা আলো নাটকে। 2013 সালে ঈদে বাংলা ভিশনের জন্য নির্মিত আমি ভালোবাসিনি টেলিফিল্মে অভিনয় করেন। টেলিফিল্মটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং তার বিপরীতে ছিলেন চঞ্চল চৌধুরী। 2014 সালে রেজানুর রহমানের নির্দেশনায় নোটবুক টেলিফিল্মে একজন বিবাহিত নারীর চরিত্রে অভিনয় করেন। এছাড়া অভিনয় করেছেন বি ইউ শুভ্র পরিচালিত নবনীতা তোমার জন্য ও নীল কষ্টখণ্ড ধারাবাহিকে এবং প্রহর ও পলাশপুরের মেহেরজান টেলিফিল্মে।